জয় রাম জয় জয় শ্রী রাম নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই আজ মধ্যরাত থেকে হনুমানজির কৃপায় বজরঙ্গবলীর কৃপায় এই ছয় রাশির কপাল খুলতে চলেছে কোন এই ছয় রাশির আর্থিক দিক থেকে সমৃদ্ধশালী হতে চলেছে আমি এই ভিডিওতে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব কিন্তু সকলেই জয় রাম কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন দেখুন যাদের সম্পত্তিগত নিয়ে সমস্যা চলছে আপনারা অবশ্যই হনুমানজিকে চ্যামিলি তেলের প্রদীপ এবং মেটেকারের সিঁদুর নিবেদন করুন এবং আপনারা পান পাতায় রাম যদি আপনারা লিখতে পারেন এবং সেই পাতাটা নটা পাতা নিয়ে আপনারা যদি সেটি মালা হিসেবে কে দিতে পারেন আপনার সম্পত্তিগত দিক থেকে রক্ষা কিন্তু আপনাদের হবে যাদের গাড়িতে বারবার অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনার প্রব এখানে পড়ছেন সেখানে হনুমানজির আপনার কাপড় আপনারা লাখন লাল কাপড় আপনার গাড়িতে বেঁধে নিন পুজো দিয়ে তাতে বিশেষভাবে আপনারা এই বিপদ থেকে কিন্তু মুক্তি কিন্তু পাবেন অর্থাৎ হনুমানজি এই কলিযুগে আপনারা যদি সঠিক নিয়মে পূজা করতে পারেন আপনাদের মনোবাঞ্ছা হনুমানজি পূরণ করবেই করবে এবং লাড্ডু প্রদান করুন তুলসী পাতা দিন হনুমানজির লাড্ডু তুলসী পাতা মেটেকারের সিঁদুর আপনি সিঁদুর যতটাই দিতে পারবেন ততটাই হনুমানজি কিন্তু খুশি কিন্তু হয় দেখুন একটা কথা রামের ভক্ত উনি অর্থাৎ এমন ভক্ত ছিলেন এই জন্য উনাকে ভক্ত শিরোমণি আখ্যা কিন্তু হনুমানজি পেয়েছেন অর্থাৎ আপনাকে হনুমানজিকে সন্তুষ্ট করতে হনুমানজি কৃপা পেতে যত জয় শ্রী রাম আপনারা বলবেন তত কিন্তু হনুমানজি আপনাদের উপর কিন্তু প্রসন্ন হবে আমি খুব কৌশিকরায় খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি কোন কোন এই রাশি যে রাশিগুলো আজ মধ্যরাত থেকে কপাল খুলতে চলেছে সব দিক থেকে সম্পত্তিগত আর্থিক কর্ম ব্যবসা এই সব জায়গাগুলো প্রথম যে রাশির কথা বলবো সেই রাশির নাম মেষ রাশি মেষ রাশির হনুমানজির কৃপায় আপনাদের আজ মধ্যরাত থেকে কপাল কিন্তু আপনাদের খুলতে চলেছে আপনাদের ধনধান্যে পূর্ণ হতে চলেছে আপনাদের জীবন দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো যে রাশি বিশেষভাবে লাভ পেতে চলেছে সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির ব্যবসা ক্ষেত্রে উন্নতি দৈনিক রোজগার বৃদ্ধি ভাগ্যের সাপোর্ট কর্মপ্রাপ্তি এই সম্ভাবনাগুলো কিন্তু আপনার দেখা যাচ্ছে ধনুর কুম্ভ রাশির এবং কেরিয়ার ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট আপনাদের কিন্তু দেখা যাচ্ছে এই সময় এর পরের যে রাশির কথা আমি বলবো তিন নম্বর যে রাশির যে রাশি মহাভাগ্যশালী হতে চলেছে সে রাশির নাম মকর রাশি মকর রাশির হনুমানজির কৃপায় আপনাদের আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে আপনাদের কর্মযোগ দেখা যাচ্ছে কর্মপ্রাপ্তি কর্মক্ষেত্রে প্রমোশন আপনাদের মান সম্মান খ্যাতি আপনাদের লাভ হবে সম্পত্তিগত দিক থেকে আপনারা কিন্তু এ সময় লাভবান আপনারা হবেন এর পরের যে রাশির কথা আমি বলবো চার নম্বর যে রাশি যে রাশি হনুমান কৃপা পেতে চলেছে যে সৌভাগ্যশালী পরের যে রাশির কথা সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির ব্যবসার দিকে ডেভেলপমেন্ট হবে কর্ম যোগ সৃষ্টি করবে এবং আকস্মিক ধনলাভ আপনাদের কিন্তু হতে চলেছে এবং বিশেষ করে বিদেশ থেকে আপনারা কিন্তু এ সময় লাভবান কিন্তু হবেন হনুমানজির কৃপায় এরপরের যে রাশির কথা বলবো পাঁচ নম্বর যে রাশি সে রাশির নাম বৃশ্বিক রাশি বৃশ্বিক রাশির ক্ষেত্রে আর্থিক স্থিতি আপনাদের প্রবল মজবুত হতে চলেছে কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট হতে চলেছে আটকে থাকা টাকা ডুবে যাওয়া টাকা এই টাকা আপনার কিন্তু এ সময় পুনরুদ্ধার আপনাদের হবে এবং আপনাদের সম্পত্তিগত দিক থেকে আপনারা কিন্তু এই সময় বিশেষভাবে লাভবান কিন্তু হবেন এবং বেশ কিছু সুযোগ অপরচুনিটি আপনাদের এই সময় কিন্তু আসতে চলেছে এরপরের যে রাশির কথাগুলো অর্থাৎ অন্তিম যে রাশি শেষ যে রাশি হনুমানজির বিশেষ কৃপা পেতে চলেছে সেটি হচ্ছে মিন রাশি মিন রাশির আপনার আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজুত হবে আপনাদের কর্মের জায়গাটা প্রবল কর্মযোগ দেখা যাচ্ছে কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন টাকা এমন সম্পত্তি আপনারা কিন্তু এই সময় পাবেন এবং এই সময়ের মধ্যে আপনাদের মানে অ্যাকচুয়ালি মানে সোনায় সোহাকা কিন্তু আপনাদের হতে চলেছে বেশ কিছু সুযোগও আপনাদের কিন্তু এই সময় হাতের মুঠোয় কিন্তু আসতে চলেছে যেটা আগামী দিনে আপনাদের কিন্তু বিশেষভাবে কাজ কিন্তু দিবে অর্থাৎ হনুমানজির বিশেষ আশীর্বাদে অবশ্যই আপনাদেরও কিন্তু ভাগ্য খুলতে চলেছে আবারও বলবো অবশ্যই হনুমানজি যেটাতে খুশি হন সেটি হচ্ছে যত আপনার জয় শ্রী রাম জয় রাম জয় শ্রীরাম যেটা যতই আপনারা বলতে পারবেন এবং অবশ্যই কমেন্ট বক্সে অবশ্যই এটি কমেন্ট করুন নমস্কার ধন্যবাদ সকলে ভালো থাকুন